नमस्कार বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটল পোস্ত। পটল পোস্ত আমাদের প্রত্যেকটা বাঙালিরই খুবই প্রিয়, আর আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করেছি। তো চলো দেখে নেই এই নিরামিষ পটল পোস্ত আমি কিভাবে বানিয়েছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তার জন্য এখানে আমি 6 পিস পটল নিয়ে নিয়েছি। পটলটাকে যেরকম সাধারণত নরমাল কাটে ঠিক সেরকম ভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এরকম দুদিকটা আমি কেটে নিয়েছি। আর পটলগুলো এখনকার পটল ভীষণই কচি পটল, তো এই পটলের ভেতরে খুব একটা বীজ নেই, আর বীজ থাকলেও ভীষণ নরম বীজ। আর এখন আমি সামান্য নুন দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। নতুন পটল খেতেও খুব ভালো লাগবে, আর রেসিপিটাও তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তো চলো, এগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে 4 টেবিল স্পুন আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর পটলগুলোও আমি দিয়ে দিয়েছি, আর সামান্য হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেব। পটল সাধারণত যেরকম ভাজে সেই রকমই ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু লাল লাল মতো হয়ে গেলেই এটাকে তুলে নেব। তো চলো ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি 2 টেবিল স্পুন আমি পোস্ত নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখে দেব। তো চলো দেখি পটলগুলো কতটা ভাজা হলো। দেখো পটলগুলো মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো আমি বললাম না যে বেশি ভাজবো না, জাস্ট একটুখানি লাল লাল মতো হলেই পটলগুলোকে সব তুলে নেব। তো এইরকমই ভাজবো, এর থেকে বেশি ভাজবো না। তো এই পটলগুলো সব ভাজা হয়ে গেছে, পটলগুলো সব আমি তুলে নিলাম। গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 টিস্পুন আমি তেল দিয়েছি, আর 1/2 টিস্পুন আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম পোস্ত সেই মশলা দিলাম, আর নুন দিলাম, আর আমি 1/4 টিস্পুন আমি হলুদ দিয়েছি। হলুদটা অনেকেই দেয় না, তো আমি হলুদটা দিলাম। হলুদটা দিলে কালারটা একটু বেশ ভালো আসে। আর এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা বেশ কষে গেছে, তেলটাও ওপরে ভেসে এসেছে। আর এখন আমি মিক্সি ধোয়া জল সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম। তো জলটা দিয়েও ভালো করে এটা নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এটাকে একটু ফুটতে দেব। আর এখন আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চিনিটা তোমরা অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। আর এখন ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিলাম। তো পটলগুলো সব দিয়ে দেওয়ার পরও এরকম আরেকবার একটু নাড়িয়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা বন্ধ করে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দেব, বেশিক্ষণ ধরে রান্না করব না। দেখো আমি 2 মিনিট পরেই ঢাকনাটা খুলে দিলাম, আর মশলাটাও দেখো বেশ ঘন হয়ে গেছে, বেশ টাইট হয়ে গেছে। আর মোটামুটি এরকমভাবেই হালকা করে আমি এটাকে ফুটতে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে সার্ভ করে দেব। তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, আর খেতে তো ভীষণই ভালো লাগে, সেটা তোমরাও জানো আমিও জানি। তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ পটল পোস্ত। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও করনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।